নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 30 মার্চ 2022 আগামীকাল ঠিক এই সময় এই 5 রাশির লটির প্রাপ্তি হতে চলেছে। প্রত্যেকে কমেন্টস করুন, জয় গণেশজির জয়, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। এই কমেন্টটি প্রথমেই আপনারা করুন। দেখুন, যে কোনো কাজে সিদ্ধি লাভের ক্ষেত্রে গণেশজির পূজা আগে হয়, অর্থাৎ গণেশজি আগে সর্বপ্রথম পূজিত কিন্তু হয়ে থাকে। অর্থাৎ আগামীকাল 30 মার্চ 2022 বুধবার যে 5 রাশির লটের প্রাপ্তি হতে চলেছে, এই বিষয় নিয়ে আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে প্রতিদিনের মতন আমি আবারও বলবো যে এই ভিডিওটি আপনারা মোটেও স্কিপ করে দেখবেন না, অর্থাৎ এখানে অনেক তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য আমি কিন্তু দিয়ে থাকি। অর্থাৎ আপনারা কোন সময়ে লটারি কাটবেন, কোন সময় লটারি কাটলে আপনাদের লটারি লাগার সম্ভাবনা বৃদ্ধি করবে, কী করবেন, কোন উপায়ে লটারি কাটবেন, সেটাও কিন্তু আমি বলে দিই। কোন টার্গেট নাম্বার আপনার রাশিভিত্তিক শুভ সময়, দেখুন যারা লটারি ভিডিওটি দেখছেন তারা নিজ দায়িত্বে দেখুন এবং যারা কাটছেন নিজ দায়িত্বে কাটুন। কারণ এই ভিডিওটি দেখুন আমি কি বলছি, তারপরে আপনি আপনার লটারি কাটবেন কি কাটবেন না সেই সিদ্ধান্তটা আপনি নিন। দেখুন, আমি যে 5 রাশির কথা বলছি আগামীকাল কিন্তু লটারি পাবে, কিন্তু আপনার জন্মছকে যদি প্রবল লটারি যোগ থাকে তবে আপনি কিন্তু আগামীকাল লটারি প্রাপ্তি কিন্তু আপনার হবে। কারণ এখান থেকে আপনারা আমি হরোস্কোপ কিন্তু দেখতে পাচ্ছি না, এখান থেকে আপনারা আমি কিন্তু হস্তরেখা কিন্তু দেখতে পাচ্ছি না। অর্থাৎ এই জায়গাটা কি জানেন, সম্পূর্ণ আপনার যদি ভাগ্য চক্রে থাকে। এবং কেউ কেউ কমেন্টস করছেন, আমি বারবার বলছি রাহু কবচটা আপনারা পরিধান করুন। রাহু কবচ লটারি লাগার ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো সহায়ক হবে, লাগবে এই কথা আমি বলছি না, তবে নিজস্ব জন্মছকটা একবার বিচার করে যদি আপনি রাহু কবচ পরিধান করেন সেক্ষেত্রে, কারণ লটারিটা হচ্ছে টোটাল হচ্ছে ভাগ্যের খেলা, অর্থাৎ ভাগ্য যদি আপনার সাথ দেয় আপনি কিন্তু লটারিতে কোটিপতি কিন্তু হতে পারেন। যে রাশিগুলোর কথা বলছি, 50 টাকা হলেও পাবে, 500 টাকা হলেও পাবে, 5,000 হলেও পাবে, 50,000 হলেও পাবে, 5 লাখ হলেও পাবে, 50 লাখ হলেও পাবে, আবার 1 কোটিও পেতে পারে, সেটা ডিপেন্ড করবে তার ভাগ্য চক্রের উপর। এবং আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ যেটি, যে গ্রহ সেটি হচ্ছে রাহু। রাহু, শুক্র, শনি এবং বুধ আপনার জন্মছকে, আপনার জন্মছকটি খুলে দেখুন প্লেসমেন্ট কেমন আছে, দ্বিতীয়, পঞ্চম, একাদশ, দ্বিতীয়ের জায়গাটা কেমন আছে, এবং এর পাশাপাশি আপনার হস্তরেখাতে যে কথাগুলো বললাম সেই গ্রহগুলো আপনার কেমন আছে। কিছু কিছু ক্ষেত্রে যোগ কিন্তু বিশেষভাবে কিন্তু মানুষের কিন্তু ভাগ্য কিন্তু ঘুরিয়ে দেয়। আগামীকাল যে যোগটি আছে খুব ভালো যোগ, শুভ যোগ কিন্তু থাকছে, খুব ভালো একটি যোগ কিন্তু থাকছে, শুভ যোগ। এবং রাহুকালটা আমি আবার বলে দিই, 12টা থেকে 1টা 30 পর্যন্ত রাহুকাল, এই সময় কোনো লটারিতে ইনভেস্টমেন্ট করবেন না। অর্থাৎ লটারি কাটার ক্ষেত্রে কিন্তু এই সময় এই টাইমটি আদর্শ কিন্তু নয়, রাহুকালটা আপনারা বর্জন করুন, তারপরে আপনারা কিন্তু লটারিতে ইনভেস্টমেন্ট কিন্তু করুন। শুভ সময়গুলো যেটা আপনাদেরকে আমি জানাবো সেটা হচ্ছে দুপুর 2:36 থেকে 4:11 পর্যন্ত, আরটি সকাল 8:19 থেকে 11:01 পর্যন্ত। অর্থাৎ এই সময়গুলো কিন্তু শুভ, এই সময়গুলোর মধ্যে আপনারা লটারি কাটুন। এবং আমি এবার আপনাদেরকে জানাবো রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার, এইগুলো কিন্তু মেনটেন করার চেষ্টা করুন। ঠিক সময়, এই সময় কিন্তু থাম্বেলে কথাটা বলেছি, ঠিক সময়টা যদি আপনারা মেনটেন করেন কি না, লটারি কিন্তু আপনার লাগবেই। অর্থাৎ লটারিটা সম্পূর্ণ আবারও বলছি ভাগ্যের খেলা। এবং আপনার জন্মছকে রাহুর প্লেসমেন্ট কেমন আছে, রাহু যদি আপনার ভালো থাকে, রাহু যদি পীড়িত না হয় তাহলে কিন্তু লটারি লাগবে। এবং দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা পারমিট করছে কিনা,
এবং আমি আবারও বলছি, রাহু কবজ আপনারা পরিধান করুন। যারা লটারি কাটছেন খুব নেশার মতন, তাদের ক্ষেত্রে বলবো একবার নিজস্ব জন্মছক দেখিয়ে নিন, রাহু কবচ পরিধান করুন, লটারি কাটুন, লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারে আপনার কোন বছর লটারি যোগ আছে, সেটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে এই কথাটা সঠিক তথ্য কিন্তু জানাতে পারে। এবার আমি বলবো 30 মার্চ 2022 গণেশজির কৃপায় যে পাঁচ রাশি হতে চলেছে টাকার খেলায় মারতে চলেছে, প্রথম রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 3। আপনাদের টার্গেট নাম্বার 3 এবং শুভ সময় সকাল 8:12 থেকে, সকাল 8:12 থেকে 10:22 পর্যন্ত কুম্ভ রাশি। দ্বিতীয় যে রাশি মকর রাশি, মকর রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 2। আপনাদের ক্ষেত্রে শুভ সময় দুপুর 2:08 থেকে বিকাল 5:34 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের ক্ষেত্রে যে শুভ সময় সেটা হচ্ছে 9:48 থেকে 11:26 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট যে নাম্বারটি সেটি হচ্ছে 6। আপনাদের সময়টি হচ্ছে সকাল 10:14 থেকে 11:58 পর্যন্ত। সবশেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি আগামীকাল লটারি প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি সেটি হচ্ছে 5। আপনাদের ক্ষেত্রে শুভ সময় সকাল 9:02 থেকে, সকাল 9:02 থেকে আপনার 11:22 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটুন, লটারি লাগার কিন্তু সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু আগামীকাল করবে। আবারও বলছি প্রত্যেকে নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করেন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে। যদি আপনার জন্মছকে লটারি যোগ থাকে তবে কিন্তু আপনি লটারি কাটুন। এই 30 মার্চ 2022 বুধবার গণেশজির কৃপায় এই পাঁচ রাশির প্রবল লটারি প্রাপ্তির যোগ। এই জন্য আমি বলেছি ঠিক সময়টা আপনারা মেনটেন করুন, এবং রাহুকালটাতে, আবারও বলছি রাহুকালটাতে ভুল করেও লটারিতে ইনভেস্টমেন্ট করবেন না। লটারি, শেয়ার, ফাটকা, স্টক বিজনেস এগুলো কিন্তু ইনভেস্টমেন্ট করবেন না। অর্থাৎ যে সময়গুলো দিনের শুভ সময় এবং রাশিভিত্তিক শুভ সময় যেটা বললাম, সেই সময়ের মধ্যে যদি আপনারা ইনভেস্টমেন্ট করেন তাহলে কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। আবারও বলছি রাহু কবচ আপনারা পরিধান করুন, যাদের ক্ষেত্রে 1-2 জন্য বড় প্রাইজ মিস খেয়ে যাচ্ছে, 1-2 জন্য, তাদের ক্ষেত্রে বিশেষভাবে রাহু কবচ কিন্তু আপনার কিন্তু এই যে লটারি লাগার যে বাধাটা সেটা কিন্তু কাটিয়ে দিবে। প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।